আসসালামু আলাইকুম। একটি বিষয়ে আলোচনা চলছে, আলোচনাটাকে আপনাদের সাথে আর একটু ঘন করবার জন্য কথা বলছি। জায়েদ খান জাতিসংঘ থেকে পুরস্কার পেয়েছেন এমন আলোচনাই শুনছি এবং নিউজও হয়েছে। জাতিসংঘে এই অনুষ্ঠানটি হয়েছে, কোনো একটি অর্গানাইজেশন বিশ্বের 40 জন ব্যক্তিকে এই অ্যাওয়ার্ড দিয়েছে। তো আসলে অভিনেতা জায়েদ খান কী কী কারণে অ্যাওয়ার্ড পেতে পারেন তার একটা সংক্ষিপ্ত তালিকা আমি ঠিক করেছি, যে আপনি দেখতে পারেন যে জাতিসংঘ কেন জায়েদ খানকে পুরস্কার দেবে। একটা কারণ হতে পারে যে নারীরা বালিশে তার ছবি দিয়ে এপাশ ওপাশ করে ঘুমায়। তো নারীরা, বাংলাদেশে এত নারী আছে যারা জায়েদ খানকে বালিশের মধ্যে তার ছবি নিয়ে ঘুমায়, এটা একটা বিরাট ব্যাপার। এই জন্য উনি পুরস্কার পেতে পারেন, কারণ নারী ভক্ত পৃথিবীতে মনে হয় জায়েদ খানেরই সবচেয়ে বেশি। কারণ ধরেন কোনো অ্যাক্টরের পুরুষ ভক্ত বেশি, কোনো অ্যাক্টরের ধরেন থার্ড জেন্ডার মানে হিজাব দর্শক বেশি হতে পারে, কোনো অ্যাক্টরের ধরেন শিশু বেশি হতে পারে ভক্ত, কিন্তু পৃথিবীতে মনে হয় নারী ভক্ত জায়েদ খানেরই সবচেয়ে বেশি। এ কারণে জাতিসংঘ পুরস্কার দিতে পারে। আরেকটা হতে পারে যে নিপুণের সাথে ইলেকশন শেষেও জিতেও ইলেকশনে, মানে শিল্পী সংঘের ইলেকশনে জেতার পরও নিপুণের সাথে ঝগড়া বিবাদ না করে FDC-তে যাওয়া তিনি বন্ধ করে দিয়েছেন। যাওয়া বন্ধ করার কারণে FDC-তে একটি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং তিনি ওই শান্তিটা বজায় রেখে তিনি দেশ বিদেশ ঘুরছে, কখনো বোম্বে কখনো আমেরিকা, যেমন এখন উনি আমেরিকাতে আছে। উনি সিনেমা না করেও সোশ্যাল মিডিয়াতে নেচে গান গেয়ে উল্টাপাল্টা কথা বলে উল্টাপাল্টা সমস্ত অ্যাক্টিভিটিস করে দর্শকের হৃদয়ে উনি খুবই সুপারস্টার হয়ে আছেন। তারপর উনি আরও কেন পুরস্কার পেতে পারেন, উনি পপি একজন চলচ্চিত্র নায়িকা ছিলেন, তার ভাষ্য মতে তার গোপন ভিডিওতে চলচ্চিত্র শিল্পী সমিতির ইলেকশনের আগে যা বোঝা গেছে তাতে পপির একটা ভয়াবহ, পপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পপির একটা ভয়াবহ পরিণতির জন্য জায়েদ খানই দায়ী বলে আমরা চিন্তা করে নিতে পারি। এই জন্য জাতিসংঘ তাকে পুরস্কৃত করতে পারে। আরেকটি কারণ থাকতে পারে বাংলাদেশ পুলিশ বাহিনীর তার ভাই থাকার কারণে, পুলিশ বাহিনীর অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে তার ভালো সম্পর্ক আছে বলে শোনা যায়, এ কারণে জায়েদ খানকে জাতিসংঘ পুরস্কার দিতে পারে। তাছাড়া জায়েদ খান যে কারণে পুরস্কার পেতে পারেন আর কোনো কারণ আমি খুঁজে পাইনি। আসলে জায়েদ খান যে কারণে পুরস্কার পেয়েছেন সে কারণে হিরো আলমও পুরস্কার পেতে পারেন, সে কারণে আরও অনেকে চাইলেই পুরস্কার পেতে পারেন। কিন্তু পুরস্কার পেলে আসলে কি হয়, এই পুরস্কারের মূল্য আসলে কি? আমাদের মূল মিডিয়া মাধ্যমগুলো কিন্তু এই পুরস্কার নিয়ে ফলো করে নিউজ করেছেন। তো এর ভিতরে আমি একটি নিউজ আপনাদের সাথে একটু শেয়ার করি, সেটা আবার ইংলিশে লেখা। তো ইংলিশে লেখা থাকলেও আমি আপনাদেরকে একটু সহজ করে বলি যে জায়েদ খানস অ্যাওয়ার্ড নট অ্যাফিলিয়েটেড উইথ UN, একটি গণমাধ্যমে এটা আসছে। UN মানে ইউনাইটেড নেশন, যেটা আমরা শুনছি জাতিসংঘ থেকে পুরস্কার পেয়েছেন, সে অ্যাওয়ার্ডটা আসলে জাতিসংঘের কোনো পুরস্কার না। বিষয়টি হচ্ছে যে আমেরিকাতেও এরকম অনেক অর্গানাইজেশন আছে, অনেক সমিতি আছে বাংলাদেশের মতোই। তো ওরা করে কি যে জাতিসংঘের হল ভাড়া পাওয়া যায়, ওই হলটা ভাড়া নেয় টাকা দিয়ে। বাঙালিরা যেখানে জাতিসংঘের সামনে গিয়ে একটি ছবি তুলতে পারলেই নিজেদেরকে বিশ্ব নেতা ভেবে ফেলে, তেমনি এরকমই জাতিসংঘের ভিতরে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলেও আমরা খুব আবেগে উৎফুল্ল হয়ে যাই, সেটা ব্যতিক্রম হয়তো আমিও হব না। তো এরকম একটি অনুষ্ঠানে জাতিসংঘের ভেতরে কক্ষ ভাড়া করেছে ওই প্রতিষ্ঠানটি, কক্ষ ভাড়া করে মাল খেয়ে, মাল মানে হচ্ছে টাকা, টাকা খেয়ে এই প্রতিষ্ঠানটি টাকার বিনিময়ে অ্যাওয়ার্ড দিয়েছেন 40 জনকে। এখন এই 40 জন প্রতিনিধি 40 দেশের বা 40টি জায়গার, তারা তাদের দেশকে যেই সলিম বুঝ দিতে পারছে সেই সলিম বুঝি দেশ বুঝে নিচ্ছে বা বিবেকবানরা চিন্তা করছে যে এটা কি আসলে অ্যাওয়ার্ড কি অ্যাওয়ার্ড না। তো জায়েদ খানের এই অ্যাওয়ার্ডটা আসলে কোনো অ্যাওয়ার্ডই না, প্রথম কথা এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে অন্য দৃষ্টিকোণ থেকে যদি বলি, সেটি হচ্ছে যে জায়েদ খান জাতিসংঘের ভেতরে নিজের যোগ্যতায় নিজের অর্থে নিজের যোগাযোগে কষ্টে পরিশ্রম করে একটি অ্যাওয়ার্ড আনছেন, এবং সেখানে তিনি একটি কথা বলেছেন যে জাতিসংঘের ভিতরে যখন তার নামটি অ্যানাউন্স হয়েছে জায়েদ খান ফ্রম বাংলাদেশ, তখন তিনি আবেগে আপ্লুত হয়ে গেছেন। ঠিক এই একটি পয়েন্ট আছে যেটিতে আমরাও খুশি হতে পারি, যে আমি গেলাম বা আরেকজন গেল
সে যদি জাতিসংঘের ভেতরে যায় এবং সে তাকে একটি ক্ষেত্রে সম্মাননা দেওয়া হয়, তাহলে কিন্তু সে এইটা খুশি হতেই পারে। এটা তার ব্যক্তিগত খুশি, কিন্তু এটা রাষ্ট্রের জাতির কোনো খুশির কিছু নাই। কারণ জাতি যদি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কাউকে এই সময়ে পুরস্কৃত দেখতে চায়, সেটি হতে হবে শাকিব খানকে। তার কন্ট্রিবিউশনের জন্য, তার চলচ্চিত্রের জন্য সে পুরস্কার, সে লিড করছে ইন্ডাস্ট্রি। চলচ্চিত্রের অভিনেতা হিসেবে বর্তমানে যদি কেউ পুরস্কার ইন্টারন্যাশনালি পায় এভাবে কোনো একটি অকেশন ছাড়া, মানে কোনো একটি পারপাস ছাড়া, ছবি ছাড়া যদি কাউকে দিতে হয় পার্টিকুলারই, তাহলে জায়েদ শাকিব খানকে দিতে হবে, জায়েদ খান না। এবার আসেন, আমাদের অনেকে কিন্তু এর আগে ইন্টারন্যাশনালি অনেক দূর পর্যন্ত গেছে। আমাদের রেহানা মরিয়াম নূর, আমাদের বাঁধন অনেক দূর গিয়েছে, আমাদের জয়া আপা অনেক দূর গিয়েছে, তৌকির আহমেদ অনেক দূর গিয়েছে, আমাদের চঞ্চল চৌধুরী এই মুহূর্তে আমেরিকাতে আছে, যে এত এত ভালো ভালো কাজ করে সে ডিজার্ভ করে একটি ভালো কিছু সম্মাননা সব সময়। তাকে বাদ দিয়ে শাকিব খান এই মুহূর্তে আমেরিকা আছে, তাকে বাদ দিয়ে জায়েদ খানকে অ্যাওয়ার্ড দিয়েছে এবং সেটি ফলাও করে নিউজ হয়েছে। তো আমি মনে করি যে এই ধরনের পুরস্কার প্রাপ্তিতে ব্যক্তি আনন্দ হলেও দেশের ইমেজ খুব একটা বাড়ে না, বরং ক্ষুণ্ণ হয়। কারণ হচ্ছে আমাদের দেশের শিল্প সংস্কৃতিকে যারা নেতৃত্ব দিচ্ছে, সেটা আমাদের লেখকরা হোক, যেটা আমাদের পরিচালকরা হোক, আমাদের শিল্পীরা হোক, তাদের আমরা চিনি, বাংলাদেশের মানুষও তাদের চেনে। তাদেরকে পাশ কাটিয়ে যখন অন্য কাউকে সুপারস্টার বানিয়ে দেওয়া হয় কিংবা বড় কোনো অর্জন তাদের উপর চাপিয়ে দেওয়া হয়, সেটা আসলে আমাদের ইন্ডাস্ট্রিকে কলঙ্কিত করে। আমি মনে করি যে এটি একটি ব্যাড প্র্যাকটিস, এবং এই প্র্যাকটিসটা আমাদের দেশেও চলমান আছে। আমাদের দেশেও নানান পুরস্কারে এই ধরনের বিতর্ক আছে বলেই এটি এখন আমাদের ঘাড়ে বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমরা এখন দেশের বাইরেও দেখি যে আমরা যাদেরকে কাউন্ট করি না বা যাদের কথা ভাবি না বা যাদের পুরস্কার ওই রেঞ্জে পাওয়া উচিত না, তারা পুরস্কার পাচ্ছে, কিন্তু যোগ্যরা পাচ্ছে না। কারণ তারা ওইভাবে কথা বলবে না, নিজের প্রচার করবে না, তারা সেইভাবে নিজেরা আলোকিত হতে পারবে না। তো পুরো জগৎটাই যদি এরকম হয়ে যায়, বিশেষ করে করোনার পরে পয়সার প্রতি সবার এত এত মায়া হয়ে গেছে যে পয়সা খেয়ে সবাই যে যাকে যা পারছে দিয়ে দিচ্ছে, সেটাই হচ্ছে আমেরিকার এই পুরস্কারে। আমেরিকার এই পুরস্কারটি একটি অর্গানাইজেশন দিয়েছে এবং সেটি অর্থের বিনিময়ে যে দেওয়া হয় সেটি নিশ্চিত। এই নিশ্চিত তথ্যটা আপনাদেরকে দিলাম। তবে এই বিষয়ে জায়েদ খানের সাথে কথা বলতে চাই আমি। জায়েদ খানকে যদি এই মুহূর্তে, জায়েদ খান যেহেতু আমেরিকাতে, আমেরিকার সাথে এই মুহূর্তে টাইমে মিলবে না, কিন্তু তারপর আমি চেষ্টা করি, চেষ্টা করতে দোষ কি, যদি জায়েদ খানকে পেয়ে যাই, উনি কানেক্টেড আছে, যদি পেয়ে যাই ওনার কথাটা একটু শোনাবো, আর যদি না পাই, উনি ঢাকায় আসলে পরে আপনারা ওনার ইন্টারভিউ দেখবেন, আমি ওনার ইন্টারভিউ নেব। কিন্তু জায়েদ খানকে একটু এই বিষয়ে পেয়ে গেলে আপনাদের সাথে কথা বলিয়ে দেব। দেখি, আমেরিকাতে এখন একদম মাঝরাত, আমি যখন ফোনটা করছি, তো জায়েদ খান ফোন যদি ধরে আমি একটু জায়েদ খানের সাথে কথা বলিয়ে দেব আপনাদেরকে। তো প্রিয় দর্শক, আমার কাছে মনে হয় যে আমরা যারা শিল্প সংস্কৃতির মাধ্যমে আছি, আমাদের উচিত যে আমাদের যোগ্য লোকগুলোকে এগিয়ে দেওয়া। এবং দেখেন, অস্কারে বাংলাদেশের কোনো ছবি গেলে কিন্তু অস্কারে একটি বোর্ড আছে বাংলাদেশ থেকে, সেই বোর্ডটা অস্কারের ছবির জন্য নির্বাচন করে, তার বাইরে কিন্তু অস্কারের ছবি চাইলেই যেতে পারে না সাধারণ মতে বাংলাদেশের কোনো ছবি। সেরকম বাংলাদেশ থেকে কেউ জাতিসংঘের অ্যাওয়ার্ড কিংবা বড় কোনো অ্যাওয়ার্ড পেতে গেলে এখানে একটা সিলেকশন বোর্ড আসলে থাকা উচিত। আর ব্যক্তি উদ্যোগে অনেকেই পুরস্কৃত পেতে পারেন, তার জন্য একটি কংগ্রেচুলেশনস জানানো যেতে পারে, কিন্তু তার চেয়ে বেশি মাতামাতি কোনোভাবেই কাম্য না। কারণ যোগ্য পুরস্কার যোগ্য ব্যক্তি ছাড়া কেউ যদি পায় সেটি আমরাও চাই না। জায়েদ খান ফোন ধরছে না, দুঃখিত, জায়েদ খানের সাথে কথা বলাতে পারলাম না। উনি নিশ্চয়ই পুরস্কার পেয়ে পার্টিতে আছেন অথবা ঘুমাচ্ছেন। ওনার আমেরিকার সফরে হাফ প্যান্ট পরা ছবি দেখে আমরা খুবই আনন্দিত, উচ্ছ্বসিত, এবং নারীরাও খুবই উচ্ছ্বসিত। সো থ্যাংক ইউ ভেরি মাচ দর্শক, আমার এই কথোপকথনে আমার সাথে থাকবার জন্য। থ্যাংক ইউ।